আছে না ডাইরেক্ট আলেমদের কথাই বাধা দেয় ডাইরেক্ট ওয়াজে বাধা দেয় হুজুর সমাজ রাজনীতি হচ্ছে আরে বেটা রাজনীতি তুমি করো আমরা একটু বলি ভেজে যায় আমরা যেগুলো বলি তো দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলি এই সমাজের ভালো কে না চাই রে ভাই আমরা সবাই সমাজের উন্নয়ন চাই সমাজের ভালো চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই সবাই ভালো আমার তো মনে প্রাণে চাওয়া এই দেশ আল্লাহ পাক যেন জান্নাতের টুকরা বানায় দেয় কথা বলে ঠিক কি না এটা তোমাদের দিলের চাওয়া অন্তরের চাওয়া দেশপ্রেম আপনার কাছে জানা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার অন্তরে দেশপ্রেম আছে কথা বলে ঠিক কি না ওই লাল সবুজের পতাকাকে আমরাও সম্মান করি ভালোবাসি এদেশের মাটিকে আমরা কলিজাকে ভালোবাসি আমার ভাইয়ার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাই আল্লাহর পয়গাম্বর নবী মুসা কি নাম কারণ কে যা বলে কারণ তোরে যাকাত দেওয়া লাগবে কারণের এত অর্থ বাজান 70টা উট লাগতো চাবি বহন করতে 70টা উট কয়টা 70টা উট লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত সে হ্যাঁ কি বাবা মাইকের একটু সমস্যা আছে মানে যখন আমি জোরে টান মারতেছি মাইক বন্ধ হয়ে আসতেছে তাই না ও আমার সাথে পারতেছে না দুর্বল মাইক এই স্পিরিট খারে না টাইগার খাবো আচ্ছা আমি গাইবান্ধার মানুষ ভাই একটু ভাষায় কম বেশি হইলে মাইন করেন না তো রাগজান কইরেন না আবার বেশি স্টাইল করলে কবি হুজুর মোবাইলে এত শুনি আবার আজকে স্টাইল করতেছে কোন দিকে যাবেন বোঝেন না জ্বালা সুতুর দিকে ঘরে জ্বালা বাইরে জ্বালা সব শেষ আমার যুবক বাইরে আরে আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডেকে বলে কারুন যাকাত দেয়া লাগবে কারুন ডেকে বলে নবী মুসা কত যাকাত কয় শতকরা 2.5% হিসাব নিকাশ করে দেখে ইয়া তো যাকাতের অর্থ আছে 7 দিন 7 রাত যদি যাকাত দেওয়া হয় তারপরে টাকা ফুরাবে না এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ কোনোদিন এত টাকা যাকাত দিতে পারে পারে না নবী মুসা যে বলে কারণ যাকাত দেওয়া লাগবে কারণ বলে আমি দিতে পারবো না মুসা নবী বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে কারণ চিন্তা করলো মুসা নবী যে খেপা খেপছে যাকাত আমার কাছ থেকে নিয়েই ছাড়বে অতএব যাকাত যেন না নিতে পারে তার আগে প্ল্যান কইরা যেভাবে হোক মুসাকে বেকাই দেয় ফেলা ওর এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে এই ষড়যন্ত্র কইরা এলাকার একটা পতিতা নারীর নাম ছিল সবদা ওই মহিলার কাছে যায় এক বস্তা টাকা দিয়ে বলে সবদা এক বস্তা টাকা তোরে দিয়ে দিলাম আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর এক বস্তা টাকা দেব বিনিময়ে শুধু মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় বয়ান করবে অজদসিয়ত করবে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেবে ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবে এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু বললে এনাফ আর বলা লাগবে না বাকি যা কাজ করার আমি করব সবদা পতিতা যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল এ বাজান গো আমার টাকার বিনিময়ে সাক্ষী কিনে নিল পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা হাজার হাজার জনগণের সামনে ওয়াজ নসিহত করতেছে বয়ান করতেছে বাজান ওই হাজার হাজার মানুষের সামনে থেকে সবদা নামের পতিতা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর পাষাণ হৃদয় গইলা দিলটা এত নরম হয়ে গেছে চোখ দিয়া পানি ঝরতেছে কোন সুবহানাল্লাহ কারণ খালি ইশারা দে বলে দাঁড়ায় না কারণ এইবার 2 জন লোক পাঠায় দিল তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দে এইবারে 2 জন লোক যায় বলে সবদা নেতা টাকা দিয়ে চার এক বস্তা দেবে তাড়াতাড়ি করে দাঁড়া সবদা বলে আরেকটু শুনি বলে না শোনা যাবে না 2 জন 2 হাত ধইরা সবদাকে ভরা মজলিসের মধ্যে দাঁড় করায় দিল সবদা দাঁড়িয়ে গেল যখন কারণ লাভ মেরে দাঁড়িয়ে গেল তখন আর ধমক দিয়া ডেকে বলে এই মুসা বাস বন্ধ কর ওই যে তাকায় দেখ কর্নারে 2 নম্বর মহিলা দাঁড়াইছে কথা কন্যাকে কারণ ধমক দে বলে ওই নবী মুসা ওয়াজ বন্ধ কর আজও পৃথিবীতে ডিজিটাল কারণ আছে ওয়াজ যদি হক কথা হয় কোরআন সুন্নার সঠিক কথা বলা হয় জায়গা মতো যদি ওর লাগে যায় ডাইরেক্ট দারে কয় হুজুর তোর ওয়াজ হচ্ছে লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তুই বেটা তোর জীবনকে লাইন সারা চালাচ্ছিস আছে না ডাইরেক্ট আলেমদের কথাই বাধা দেয় ডাইরেক্ট ওয়াজে বাধা দেয় হুজুর সমাজ রাজনীতি হচ্ছে আরে বেটা রাজনীতি তুমি করো আমরা একটু বলি ভেজে যায়
আমরা যেগুলো বলি তো দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলি এই সমাজের ভালো কে না চাই রে ভাই আমরা সবাই সমাজের উন্নয়ন চাই সমাজের ভালো চাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই সবাই ভালো আমার তো মনে প্রাণে চাওয়া এই দেশ আল্লাহ পাক যেন জান্নাতের টুকরো বানায় দেয় কথা বলে ঠিক কি না এটা তোমাদের দিলের চাওয়া অন্তরের চাওয়া দেশপ্রেম আপনার কাছে জানা আছে তার চাইতে কোটি গুণ বেশি আমার অন্তরে দেশপ্রেম আছে কথা বলে ঠিক কি না ওই লাল সবুজের পতাকাকে কে আমরাও সম্মান করি ভালোবাসি এই দেশের মাটিকে আমরা কলিজাকে ভালোবাসি কথা কন ঠিক রাগ করেছেন আপনারা আমার ভাইরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম আজও পৃথিবীতে ডিজিটাল কারণ আছে ডাইরেক্ট আলেমদেরকে বাধা দেয় ওয়াজ বন্ধ করে দেয় যদি কথা বলে হক কথা তখন লাগে ওর কলিজায় ব্যথা কারণ হলো আবু জেহেলের কাকা কথা কন না কে এ ভাইরা আমার আমি যে কথা বলতে চাই কারণ দেখে বলে মুসা ওয়াজ বন্ধ কর আল্লাহর নবী মুসা অবাক হয়ে গেলেন কি ব্যাপার কেন বন্ধ করতে যায় আমার তো কোনো দোষ নাই অপরাধ নাই স্বচ্ছ নির্ভেজাল পয়গাম্বার লজ্জাশীল পয়গাম্বার মর্যাদাশীল পয়গাম্বার নবী মুসা দেখে বলে এই যে সবটা দাঁড়াইছে সবটা তুমি নির্ভয়ে যা খুশি বলো কারণ মনে করে সবটা দাঁড়াইছে ওর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক বয়ান শুনে মনের ভিতরে এমন পরিবর্তন করে দিয়েছে দেখ গর্ত খুঁড়েছে কে গর্ত পরে কে কারে ফাঁসাইতে চাইছো ফাঁসে কে দেখেন এইবার সবটা বলে এই কারণ চুপ করো আমি তো দাঁড়াইছি কথা বলার জন্য ঠিক আছে আমি বলতেছি ও দেশের জনগণ শোনো দিয়া মন আমি নবী মুসাকে কোনোদিন দেখি নাই মুসা নবীর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কোনোদিন গুনাহের কাজ করব অন্যায় করব না আমি আজ থেকে মুসা নবীর দলে কালেমা পড়ে ঈমান আনব মারহাবা আর ওই কারণ কেন লাফায় কারণ হলো গতকাল রাত্রিতে এইবার গোমর ফাঁস করে দিচ্ছে রাতের ফুটেজ ফাঁস করে দিচ্ছে বুঝেন নাই গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছে আমাকে বলেছে তোরে এক বস্তা টাকা দিলাম আগামী কাল কার এক বস্তা টাকা দেব বিনিময়ে একটা শুধু মিথ্যা কথা দাঁড়ায় সাক্ষী দিবি যে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদারের সাথে রাত কাটাই এটা হলো কারুনের সাথে আমার চুক্তি কিন্তু আমি ভেঙে ফেললাম সেই চুক্তি পেতে চাই আমি মুক্তি আমি মুসা নবীর সামনে দাঁড়ায় বলতেছি আমি জীবনে কোনো দিন মুসা নবীকে দেখি নাই মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র আর ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত মারহাবা বলবেন না দেখেন ফাঁসাইতে চাইলো কি ফাইসে গেল কি নিজের জালে নিজে ভরা পড়েছে কথা ঘন ঠিক কে না এইবারে যখন এই কথা বলেছেন নবী মুসা এত রাগ এত রাগ এত রাগ রাগ করলে পয়গাম্বার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায় মারা বকল